হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইলেকট্রো ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমি এমসিবি নিয়ে আলোচনা করেছিলাম, এই ভিডিওতে আমি এমসিসিবি নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে এমসিসিবি। দেখে নেওয়া যাক এমসিসিবি ফুল ফর্মটি। প্রথমে এমসিসিবির ফুল ফর্ম হচ্ছে মোল্ডেড ক্যাশ সার্কিট ব্রেকার এমসিসিবি। দ্য এমসিসিবি আর ডিজাইন্ড ফর সার্কিট প্রোটেকশন অফ লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম। এমসিবি মেনলি ব্যবহার করা হয় লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে। তো টাইপ অফ এমসিসিবি, এমসিসিবি দুই ধরনের হয়, টাইপ অফ পোলসের উপর ভিত্তি করে এবং টাইপ অফ ক্লাসের উপর ভিত্তি করে। তো টাইপ অফ পোলসের উপর ভিত্তি করে কী কী হয় দেখে নেওয়া যাক। সিঙ্গেল পোল এমসিবি, দুই হচ্ছে থ্রি পোল এমসিবি, এমসিসিবি চার হচ্ছে ফোর পোল এমসিসিবি। তো সিঙ্গেল পোল টু পোল নেই, কিন্তু থ্রি পোল রয়েছে এবং ফোর পোল এমসিসিবি রয়েছে। টাইপ অফ পোলসে সিঙ্গেল পোল, থ্রি পোল আর ফোর পোল। তো টাইপ অফ ক্লাসের উপর কী কী রয়েছে, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস কে, ক্লাস জেড। তো টাইপ অফ ক্লাস হচ্ছে ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস কে, ক্লাস জেড। তো এগুলো রয়েছে টাইপ অফ এমসিসিবি ক্লাসের উপর ভিত্তি করে। তো তারপর রয়েছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ রেঞ্জ এমসিসিবির, 240 ভোল্ট থেকে 415 ভোল্টের রয়েছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ রেঞ্জ। 16 অ্যাম্পিয়ার থেকে 1600 অ্যাম্পিয়ার এর অ্যাম্পিয়ার্স রেঞ্জ রয়েছে। তো এর ব্যবহার কোথায় কোথায় করা হয় এমসিসিবি, সুইচিং বোর্ডস, কন্ট্রোল, প্রথমে আমরা বলেছি এটা লো ভোল্টেজ সার্কিট প্রোটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এরপর দেখে নেওয়া যাক এর ব্যবহার কোথায়, সুইচিং বোর্ডস, কন্ট্রোল প্যানেলস, তারপরে এগুলো কম্বাস্টেবল, বিভিন্ন স্ট্যান্ডার্ড লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইনে, কমার্শিয়াল এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটিং পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয়। সুইটেবলি অন ব্রাঞ্চ অ্যান্ড ফিডার সার্কিট, ব্রাঞ্চ এবং ফিডার সার্কিটেও এটি এমসিসিবির ব্যবহার করা হয়। তো আজকে আমরা জানলাম এমসিসিবি ফুল ফর্ম মোল্ডেড ক্যাশ সার্কিট ব্রেকার, এটি কাকে বলে, এটা লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমে বেশি ব্যবহার করা হয়, টাইপস দুই প্রকারের হয়, এক হচ্ছে টাইপ অফ পোলস এবং টাইপ অফ ক্লাসের উপর ভিত্তি করে। টাইপ অফ পোলস হচ্ছে সিঙ্গেল পোল, থ্রি পোল এবং ফোর পোল জানলাম, এবং টাইপ অফ ক্লাস হচ্ছে ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস কে ও, ক্লাস জেড। ও এবং স্ট্যান্ডার্ড ভোল্টেজ রেঞ্জ জানলাম, 220 ভোল্ট থেকে 415 ভোল্ট এবং 16 থেকে 1600 অ্যাম্পিয়ারের মধ্যে এটি ভোল্টেজ রেঞ্জ রয়েছে। এর ইউজিংও জানলাম, সুইচিং বোর্ডস, কন্ট্রোল প্যানেলস এবং লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন পাওয়ার সিস্টেম এবং সুইটেবলি ইন ব্রাঞ্চ অ্যান্ড ফিডার্স সার্কিট। তো ওকে ফ্রেন্ডস, আশা করি তোমরা আমার এই এমসিসিবি কাকে বলে এই ধারণাটা তোমাদের স্পষ্ট হয়েছে এবং আশা করি তোমরা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছো। যারা এই আমার ভিডিওটি বুঝতে পেরেছো বা পছন্দ করছো তারা আমার ভিডিওটি নিচে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমি পরের ভিডিওতে আবার আসছি আরসিসিবি এবং ইএলসিবি নিয়ে। তো ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।